বোলপুরে অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা। সকাল থেকেই চলল সিবিআই তল্লাশি। প্রসঙ্গত, গরু পাচার মামলায় ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির মধ্যে বোলপুরের ত্রিশূলাপট্টিতে ভোলে বাবা রাইস মিল একটি। তাই এখানে সকাল সকাল উপস্থিত হন সিবিআই অফিসারেরা। বৃষ্টির মধ্যেই তল্লাশি জারি রেখেছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। জানা গিয়েছে, 2013 সালে বোলপুরের ত্রিশূলাপট্টিতে 45 বিঘা জমির ওপর এই রাইস মিল কেনেন অনুব্রত মণ্ডল। সেই সময় পরিত্যক্ত এই রাইস মিলটির জন্য 5 কোটি টাকা দিয়েছিলেন। পাশের আরও একটা ছোট রাইস মিলকে যোগ করে ভোলেবোম রাইস মিলের কাজ শুরু হয়। মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও মালিকানা রয়েছে এই রাইস মিলের। এদিন সকাল সকাল বৃষ্টির মধ্যেই সিবিআই অফিসারেরা হানা দেয় এই রাইস মিলে। এখনও পর্যন্ত 5টির মতো দামি গাড়ি পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। রাইস মিলেই রাখা ছিল গাড়িগুলি। অনুব্রত মণ্ডলকেই ব্যবহার করতে দেখা গিয়েছিল এই গাড়িগুলি। প্রসঙ্গত, 20 অগস্ট আদালতে হাজিরার দিন রয়েছে অনুব্রতর। তার আগেই অনুব্রতর সম্পত্তিতে তল্লাশি শুরু করল সিবিআই। ঢুকলো, হ্যাঁ ঢুকলো।